সুপ্রভাত বন্ধুরা, গাছের যত্ন নেনের গুড মর্নিং ব্লগে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ভালো তো থাকতেই হবে, আপনার গাছকে ভালো রাখতে গেলে আপনাকেও ভালো থাকতে হবে। বন্ধুরা, ছাদে তো এসেছি ছাদের জল দেওয়ার জন্য, কিন্তু খুদে মালি সকাল থেকেই রয়েছে, ছাদে জল দিয়ে যাচ্ছে, গাছ গুছিয়ে যাচ্ছে এবং প্রচুর কাজ করে যাচ্ছে। ওই দেখুন, প্রত্যেক দিন একটি করে প্যাকেট হয়তো হাত থেকে পড়ে যাচ্ছে এবং গাছপালা আবার গুছিয়েও রাখতে হচ্ছে। তো বাবাই, তুমি কি করছো এখন? বাবাই কি করছো? হ্যাঁ, জল দিচ্ছ? ও, এটা কি গাছ বাবাই? জবা ফুল গাছ। আচ্ছা, ওটা জবা ফুল গাছ, তাই তো? বন্ধুরা, আজকের এই জবা ফুল গাছে কিন্তু প্রচুর ফুল হয়েছে, আর আজকের এই ভিডিওতে শুধু আপনাদের জবা গাছগুলোই দেখাই। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম যে গাছটি দেখাবো সেটা আপনারা অলরেডি পরিচিত হয়েছেন, আমার গ্রাফটিং, নিজে হাতে গ্রাফটিং করা গাছ। এখানে দেখুন লাল জবা রয়েছে, দেশি জবা যেটা, আর এখানে পুনে ভ্যারাইটি জবা রয়েছে। একই গাছের মধ্যে কিন্তু সুন্দর গ্রাফটেড জবা। আচ্ছা, এরপরে আপনারা জানেন যে এই ফুলটি গতকালকে ফুটেছিল এবং আস্তে আস্তে মুশড়ে আসছে, হয়তো বেলাতে আরেকটু খুলবে। এই জবাটি কিন্তু প্রায় দুদিন তিন দিন গাছের মধ্যে থাকে, অলরেডি কুঁড়িও রয়েছে। এরপরে যে জবাটি আপনাদের দেখাবো, আর জবা গাছে কিন্তু জল অলরেডি দিয়ে যাচ্ছেন আমাদের খুদে মালি। তো এই পাশে আরেকটি জবা রয়েছে, এই জবাটি পিঙ্ক কালারের, খুব সুন্দর, আমার খুব ফেভারিট। তবে ফুলটা আরেকটু বড় হবে আর কিছুদিন গেলে, আর এই ফুলটি ফুটলে আরও ভালো লাগবে। বাবাই কি বলছো, হাতে লেগে গেছে? দেখুন হাতে লেগে গেল। বাবাই ফুদিয়ে দাও, একটু হাতে ফুদিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে তো? আস্তে 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 করো। আর এই পাশে এই যে হলুদ জবাটি, একটি ফুলের ভ্যারাইটি, কিন্তু দেখুন একটি ফুল হয়েছে এবং গাছে প্রত্যেকটি ডালে দুটো তিনটে করে কুঁড়ি রয়েছে। তো এই গাছটাতেও কিন্তু আমি প্রচুর ফুল পাই। আর এই ফুলটির কথা বলি, আর একটু বেলা হলেই গাছটি, ফুলটি ফুটে যাবে। সব থেকে মজার ব্যাপার হলো, এটা যখন গরমকালেও, মানে একটু গরম পড়ে গেলে এটার কালারটা একটু ফেড টাইপের হয়ে যায়, লালচে ভাবটা অনেকটাই কমে যায় কিন্তু গাছটা থেকে। কিন্তু এই শীতকালে তো সুন্দর কালার থাকে বলার মতো না। অর্থাৎ এই গাছটি থেকে আমি দুরকম, মানে এখানে হলুদ এবং একটু অ্যাশ কালার টাইপের থাকে অন্য সময়, তবে শীতকালে গাছে কিন্তু ফুলটার ভীষণ সুন্দর কালার এসে যায়। বন্ধুরা, পরের গাছটিতে আসি। এখানে এই যে সাদা জবা, যেটা একই রকম অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, পুনে ভ্যারাইটি যে জবাটা দেখলেন সেই রকমই, এবং এটা কিন্তু, এটাতেও একটু হালকা লালচে কালার এসছে এবং আশা করি আপনাদের কিন্তু ভালো লাগছে, ভীষণ সুন্দর। আমার এই জবাটিও ভালো লাগে। এই বাগানের জবাগুলি কিন্তু আমার ভীষণ ফেভারিট, আর প্রত্যেকটি শীতকালে এত সুন্দর। আর এই গাছের জবা, কটা জবা হয়েছে আপনাদের দেখাই। এখানে একটি জবা, দুটি জবা, তিনটি জবা, চারটি জবা, পাঁচটি জবা, আরও একটি আছে নিচে, ছটি জবা। অর্থাৎ এই গাছে ছটি জবা কিন্তু নিচে রয়েছে। আর আমাদের এই মালি প্রায় প্রত্যেকটা গাছে জল দিতে দিতে প্রায় হাঁপিয়ে উঠেছে, প্রচুর সারাদিন ধরে জল দিয়ে যাচ্ছে। সবাই, কি হলো হাতে, কি হলো? আর জল দিতে হবে না বাবাই, অনেক জল দিয়েছো, হাতে ময়লা লেগে গেল। আচ্ছা, তাহলে এবার কি করবে সেটা, ময়লা হাতটা কি করবে, আমাকে মুছে দিতে হবে? আচ্ছা, মুছে দিচ্ছি। বাহ, আমার খাতে মুছে দিয়েছো, জামাতে মুছে দিয়েছো, ভালো হয়েছে। তো বন্ধুরা, সকাল সকাল উঠে গাছে জল দেওয়া এবং যা, আরেকটি গাছ কিন্তু পড়ে গেল, কাণ্ড কারখানা ঘটিয়ে ফেললো, গাছ পড়ে গেল, সেও বলছে গাছ পড়ে গেল। আর আপনাদের দেখাই মোটামুটি এখানে কীরকম জবাগুলিতে ফুল হয়ে রয়েছে, আর ভীষণ ভালো লাগছে, আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আজকে ব্লগটা একটু ছোট্ট করলাম, কারণ হচ্ছে সকালবেলা গাছে জল দেওয়ার সময় আমি ঠিকমতো ব্লগ করতে পারিনি, আর একটু এডিটিং বাকি ছিল। সকালবেলা আজকের ভিডিওটি একটু এডিট করতেও সময় লাগলো। আপনারা জানেন যে, মানে আপনারা গতকালকে যে ভিডিওটি পাচ্ছেন সেটা একটু দেরিতেই পাচ্ছেন, তার কারণ একটাই যে আমি সানডে স্পেশাল যে ভিডিও সেটা একটু এডিট করতে সময় লেগে গেছিলো, এবং সেই কারণেই আমার কিন্তু এই পরের দিন ব্লগ করতেও একটু দেরি হলো। ও, গাছ পড়ে গেল, দেখুন আবির গাছ ফেলে দিয়েছে,
এবং সেই গাছটা উড়ে গেছে, বারবার করে বলছে। আপাতত এগুলোকে ঠিক করে দিতে হবে। বন্ধুরা, অ্যাডেনিয়াম সিড থেকে তৈরি করা গাছগুলি আমি এখানে অনেকগুলো করেছিলাম, এখনও রয়েছে উপরে, কিছু বন্ধুদের দিয়ে দিয়েছি, আরও কিছু রয়েছে, সেগুলো পরবর্তী সময় দিয়ে দেবো, কারণ এত গাছ রাখা সম্ভব না। তো গাছ পড়ে গেল তো তুলে দিলাম, বাবাই তুলে দিয়েছি তো তুলে। হ্যাঁ, অনেক মাটি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক মাটি। বাবাই তুমি বলো গুড মর্নিং, তুমি তো এখনো গুড মর্নিং বলোনি। হ্যাঁ, চায়টা কি হলো বাবাই? বাবাই কি হলো এটা? বন্ধুরা, আপনাদের আরও একবার এই গাছটি দেখাই, নিজের হাতে গ্রাফটেড গাছ, ভীষণই ভালো লাগে আমার। এখানে তিনটি আছে, আর একটি গাছে এক্ষুনি কুঁড়ি আসছে, কুঁড়ি এসছে। এটা আবার যদিও লালই হবে, যেটা আমি মনে হচ্ছে যে ওই পঞ্চমুখী জবা যেটা রয়েছে সেই রকমই কিন্তু কুঁড়ি আসবে। তো আপাতত এখানে লাল এবং হলুদ একটা গাছেই ফুল, এবং সেটা খুব ভালো লাগছে। আমি পরবর্তী সময়ে দেখবো, আগে এই গাছটি বছর একটু এক্সপেরিমেন্টাল ব্যাপার রয়েছে, তো এটাকে আমি আবার দেখবো এই নতুনভাবে এইটা থেকে আবার গ্রাফটিং আমি করতে পারি কি না, এবং এটা একটু পুনে বা অন্য ভ্যারাইটির জবা দিয়েই আমি এই গ্রাফটিংটা করবো। আর আরেকটি বিষয়, হ্যাঁ, সবাই পাপাই কষে নিতে হবে, অর্থাৎ এবারে আবিরকে কোলে নিতে হবে, এতক্ষণ ধরে অনেক কাজ করেছে, এই জল দিয়েছে গাছে, এবার ওর ভাষায় কষে আর কি, তবে এবার ওকে কোলে নিতে হবে। হ্যাঁ নিচ্ছি বাবাই, তুমি অনেক জল ঘেটেছো, সর্দিও মনে হয় তোমার লেগেছে। তবে বন্ধুরা, এখানে আজকের ভিডিওটি এখানেই শেষ করি, আজকের ব্লগটা ছোট্ট হলেও। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা যদি উৎসাহ দিতে থাকেন তাহলে কিন্তু এটা রেখে দাও বাবাই, বাবাই এটা রাখো, কোলে নেবো তো তোমাকে, তাহলে ওটা তুমি রাখো। আচ্ছা, ওটা রেখে দিয়েছি, এবার কোলে নিতে হবে, এবং ওটা নিয়েই। তো বন্ধুরা, আপনাদের এই গুড মর্নিং ব্লগ কেমন লাগছে সেটা আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানান। আমি বাবা, আমার ছোট মালিক, একটু গুড মর্নিং বলো বাবাই। আচ্ছা, একটু মুড অফ হয়ে গেছে যে কোনো কারণেই, মাঝে মধ্যে ওরকমই করে, চুপচাপ হয়ে যায়, কোনো কথাবার্তা নেই, চুপচাপ হয়ে যায়। এখন একটু বদমাইশি করারও চিন্তা ভাবনা হয়তো চলছে। তো যাই হোক বন্ধুরা, এভাবে আপনারা উৎসাহ দিতে থাকুন, তাহলে কিন্তু গুড মর্নিং ব্লগ একটু অন্যরকমভাবে আপনাদের কাছে প্রতিদিনই আসতে থাকবে। চেষ্টা করছি আপনাদের কাছে মানে প্রতিদিনই এই গুড মর্নিং ব্লগটা প্রেজেন্ট করার। আর একটু স্থলপদ্ম ফুটেছে আজকে, সেটা শেষবেলাতে একটু দেখাই, না দেখালে ঠিক হবে না। এখন যদিও স্থলপদ্ম ফোটার কথা না, মানে কুঁড়ি রয়েছে একটা দুটো, সেটা হয়তো ফুটেই আসছে, তো আর কিছুদিন বাদে হয়তো আমি সেটা পাবো। তো আবিরও অনেক কিছু করছে। তো বন্ধুরা, এখানে শেষ করি, আবার আগামীকাল দেখা হচ্ছে গুড মর্নিং ব্লগে, ঠিক 9:30 সকালবেলা। ধন্যবাদ, ভালো থাকবেন।